এটা নিয়ে গেছিলাম যা দেখি গুম গুম আছিল তখন তো এখন চা গরম করতেছি আর ওভেনে গরম করতেছি যেহেতু সকালে রান্না করা ছিল তো তোমরা যারা আমার ব্লগ দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও কমেন্টে জানিয়ে দিও তোমাদের কেমন লাগছে আমার ব্লগ আমি চাটা ওভেনে গরম করলাম আর এরকম বড় বলে গরম করি তাহলে যারা আমার ব্লগ দেখো তারা কমেন্ট জানিয়ে দিও কেমন লাগলো আর সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে আমার আসলে গেল আর আসলে ছুটির দিনগুলোতে আমার অনেক ব্যস্ততার মধ্যে থাকতে হয় এখন ঠিক হয়েছে আমার একটু দুধ দেওয়াতে আম্মু চা নিয়ে যাচ্ছে তো আমি এখন ড্রাগন ফল কাটতেছি আর ড্রাগন ফলটা খুব একটা বাসা খাওয়া হয় না আর এটা খুবই কম খাওয়া হয় আর বাংলাদেশে তো এটা সিজনাল ফল ফলও না বাংলাদেশি ফল না বিদেশি ফল তো আজ নিয়ে আসলো তো কেটে নিচ্ছি আমি ড্রাগন ফল তো দেখি খেতে আজ কেমন লাগে নর্মালি আমার খেতে ভালো লাগে না ড্রাগন ফল আর যদিও ভালো না লাগে তারপরও খেয়ে নিই ড্রাগন ফলটা আর আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠছি ঘুম থেকে উঠে দেন গোসল করছি তো গলার ভয়েসটা ভারী হয়ে গেছে একটা টায়ার্ড একটা ভাব চলে আসছে ড্রাগন ফলটা কাটতে কিন্তু খুব সুবিধা জাস্ট উপরে চামড়াটা ফেলে দিলে তারপরে ফলটা বের হয়ে আসে আর উপরে চামড়াটার জন্য কোনো ছুরি চাকু কোনো কিছু প্রয়োজন হয় না জাস্ট হাত দিয়ে কেটে নিলে ছিঁড়ে নিলে হলো কলার মতো তো ছাদে উঠলাম সকাল সকাল ছাদে না উঠলে কিন্তু ভালো লাগে না তো বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগেই উমা টিকটিকি কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে আর বৃষ্টিতে এই আবার পানি জমে গেছে থই থই পানি অনেক পানি পানিগুলো ছাড়া দিতে হবে এই সাইডের কি অবস্থা এটা ক্লিয়ার আছে গাছে পানি জমা ধনাপাতা গাছ তেজপাতা গাছটা পুদিনা গাছ পুদিনা গাছ এটা পানি জমে মরে গেছে এই গাছটা কেমন যেন হলুদ হলুদ হয়ে গেছে আমার তেজপাতার নতুন ডালটা এতটুকু বড় হয়েছে তো পানিটা ই করে দিই সকাল সকাল বৃষ্টি হয়ে পুরো পানি জমে গেল
তো সকালবেলা যখন ছাদে উঠলাম, উঠে দেখি একদম পানি জমে গেছে, আর এত পানি যে এগুলি পাস হতে পারছে না। তো কিছু করার নাই, এখন প্রতিদিনই দেখা যাচ্ছে পানিটা জমে যাচ্ছে, কারণ ছাদের থেকে দেখা যায় বিভিন্ন জিনিস পাশে বাড়ির ছাদ থেকে ওরা কাগজ এটা ওটা ফেলে, আর এগুলো তো জমে যাওয়ার পর অনেক সময় গাছের পাতাগুলি দিয়েও কিন্তু জায়গাটা বন্ধ হয়ে যায়, পানি পড়ার জায়গাটা। তো আমি যখনই ছাদে আসি বৃষ্টি পড়ার পর, আমি সাধারণত সেটাকে পরিষ্কার করে দিই, ময়লাগুলি উঠিয়ে দিই। আর এটা দেখা যায় আমি বাসা না থাকলে হয়তো বা আম্মু করতো, কিন্তু যেহেতু আমি ছাদে উঠেছি তো আমি করছি। ন্যাচারালি ম্যাক্সিমাম টাইম আমি আম্মুকে বলেছি, আম্মু আপনি, আমি বাসা যখন না থাকবো বৃষ্টি হলে আপনার ছাদে যাওয়ার প্রয়োজন নাই, কারণ যে কোনো সময় পিচ্ছিল হয়ে পড়েও যেতে পারে। ছাদে পানি জমে থাকাটা এখন একটা ভয়ঙ্কর বিষয়, কারণ এখন চতুর্দিকে যেভাবে ডেঙ্গু মশার উৎপাত হচ্ছে, আর যদি কোনা কানায় এখানে সেখানে পানি জমে থাকে, এটা থেকেও কিন্তু ডেঙ্গু মশা জমতে পারে। আর আমার ছাদে যেহেতু বেশ কিছু গাছ আছে, তো গাছগুলিতেও পানি জমে যায়, তো সেগুলোকেও পানি ফেলে দিতে হয়। তো এত বৃষ্টি হয়েছে আসলে বুঝতে পারি নাই, কারণ বাসায় যখন ছিলাম মনে হয় নাই যে তেমন কোনো বৃষ্টি পড়ছে, কিন্তু এখন ছাদে ওঠার পর দেখতেছি প্রচুর বৃষ্টি হয়েছে এবং ছাদে কিন্তু অনেক পানিও জমে গেছে। তো আমি এখন পয়সা করে দিলাম ছাদের পানিগুলি, আর এখন অজরে পড়ে যাচ্ছে।